উদ্যোগ, শুধু উদ্যোগ বললে ভুল হবে, মানে আমরা ভাবতে পারি না যে দেখুন অনেক রকম প্রোগ্রাম নেয়, পুলিশ ফুটবল খেলায়, পুলিশ এতদিন ধরে মানুষ কি জানতো দ্য রিলেশন বিটুইন দ্য পুলিশ অ্যান্ড পাবলিক, মেনলি ক্রাইম কন্ট্রোলের জন্য তাদের যে স্বার্থটা লোকে ভাবতো পুলিশ এই জন্য, কিন্তু আজকের দিনেই পুলিশ যেটা করলো যে মেন্টালি রিটায়ার্ড যেসব বাচ্চারা আছে তাদের ফ্যামিলিকে অফিসিয়ালি অ্যাকনোলেজ করলো যে তোমাদের পাশে টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটা আছে। এটা তো এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে এটা সম্ভব, এবং অ্যাট দ্য সেম টাইম এদের যে মানবিক প্রকল্প, 50% ডিসেবল হলে মানবিক প্রকল্প পাবে, তাদের সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে কী কী করণীয় সেগুলো সব অ্যারেঞ্জমেন্ট পুলিশ এবং পৌরসভা থেকে আগামী দিনে আমরা করা হবে। যেটা আপনি বলছিলেন কোনো অ্যাম্বুলেন্স বা কোনো অ্যাম্বুলেন্স তো থানা দেবে, আমরা ফ্রিতে সব কিছু করবো, এছাড়াও ওদের যদি কোনো লজিস্টিক সাপোর্ট লাগে, দেখুন আমি তো আমরা অনেক আইসি দেখেছি, এটা হলো মানসিকতা, মানসিকতা, এই মানসিকতার উপর আইসি নপাড়া যে জিনিসটা করেছে এবং তার ডিপার্টমেন্ট তাকে যেভাবে কোঅপারেট করেছে, আমরা সবসময় পাশে আমাদের থাকতেই হবে, নাহলে মানুষ আমাদের পাশে থাকবে না। আমরা যে কোনোভাবে পুলিশ যা কোঅপারেশন চাইবে সেই কোঅপারেশন আমরা সবটাই করবো, সব দিক থেকে আমরা দুই পৌরসভার দুই চেয়ারম্যান, ইট ইজ আওয়ার কমিটমেন্ট।